শাহিন আলম, তিনি আজ আমাদের মাঝে প্রয়াত। এবং নাইনটিজে কিন্তু তিনি যথেষ্ট সুদর্শন ছিলেন এবং ভালো অ্যাক্টিংও করতেন এবং ভালো নাচ ফাইট এগুলো কিন্তু তিনি জানতেন। তারপরেও তিনি অডিয়েন্সদের কাছে কেন পৌঁছাতে পারেননি এ ব্যাপারে কিন্তু সুপারস্টার ইলিয়াস কাঞ্চন, তিনি কিন্তু মিড নাইনটিজে কিন্তু তার একটা বিশাল সাক্ষাৎকার, সেখানে কিন্তু শাহিন আলম সম্পর্কে তিনি মূল্যায়ন করেন। এক্স্যাক্টলি শাহিন আলমের ব্যাপারে, মানে শাহিন আলম কেন অডিয়েন্সদের কাছে পৌঁছাতে পারছে না, বা শাহিন আলম সম্পর্কে একজন ইলিয়াস কাঞ্চনের ফিলোসফি, তিনি কিন্তু মিড নাইনটিজে ছায়াছন্দের মতো পত্রিকাতে কিন্তু তিনি ব্যক্ত করেছিলেন। সেখানে কিন্তু উঠে এসেছিল একজন শাহিন আলম সম্পর্কে অডিয়েন্সদের জানার যে তীব্র ক্ষুধা একজন সুপারস্টার ইলিয়াস কাঞ্চনের কাছ থেকে, সেটা জানতে পেরে আমি মনে করবো যে অডিয়েন্স অনেকটাই কিন্তু তারা প্রফুল্লিত হয়েছিলেন, যে শাহিন আলম সম্পর্কে অনেকের জানার একটা আগ্রহ ছিল এবং সেটা যদি স্টেটমেন্ট দেয় একজন ইলিয়াস কাঞ্চনের মতো বিগেস্ট সুপারস্টার, তার ব্যাপারটা অন্যরকম। এবং পেপার কাটিং দিয়ে আজকে আমরা জানবো যে ইলিয়াস কাঞ্চন শাহিন আলমকে নিয়ে মিড নাইনটিজে ছায়াছন্দ পত্রিকাতে কী বলেছিল। তো তার আগে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষা করিলাম আপনাদের মূল্যবান কমেন্টটির। ইলিয়াস কাঞ্চন নিঃসন্দেহে একজন ভার্সেটাইল অ্যাক্টর এবং নাইনটিজের বিশাল বড় সুপারস্টার, এবং তখন যারা যারা কাজ করছে তার জুনিয়র, তাদেরকে নিয়ে যখন ছায়াছন্দ ইলিয়াস কাঞ্চনকে যখন বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করা হয়, সেখানে যখন শাহিন আলমকে নিয়ে মূল্যায়ন করা হয়, তখন ইলিয়াস কাঞ্চন কিন্তু শাহিন আলম সম্পর্কে কিন্তু তিনি বেশ অনেকটা কথা বলে। এবং সেটা আপনি যদি বেঙ্গলি ফিল্মের অডিয়েন্স হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার কাছেও কিন্তু এটা মাস্ট কানেক্টেড একটা ব্যাপার, যে একজন শাহিন আলমকে মূল্যায়ন করেছিলেন কীভাবে সুপারস্টার ইলিয়াস কাঞ্চন। হ্যাঁ, তার মূল্যায়নটা এরকম ছিল যে শাহিন আলম অনেক দিন ধরে কাজ করছে এবং সে ছেলে হিসেবে খুবই ভালো, কিন্তু সে দেখতে যেরকম সুদর্শন, যেরকম ভালো নাচ জানে, যেরকম ভালো ফাইট জানে, সেইভাবে তিনি অডিয়েন্সদের কাছে পৌঁছাতে পারছে না, কারণ দর্শক তাকে পছন্দ করছে না। এবং কেন তাকে দর্শক পছন্দ করছে না এটা তাকে ফাইন্ড আউট করতে হবে, মানে তাকে নিজেই খুঁজে বের করতে হবে যে তার স্পেশালি তার সমস্যাটা কোথায়, ওর সমস্যাটা বোঝা যাচ্ছে না। ইলিয়াস কাঞ্চন কিন্তু এইভাবে কিন্তু তিনি বলেন যে একজন কোয়ালিটিফুল থাকা সত্ত্বেও, একজন কোয়ালিটিফুল মানুষ, তার সমস্যা বোঝা যাচ্ছে না, এটা তাকে অবশ্যই ফাইন্ড আউট করতে হবে, তারপরে তাকে সেই অনুযায়ী কাজ করতে হবে এবং তাহলেই কিন্তু তিনি সাকসেস পাবে। এবং শাহিন আলম, দেখেন আপনি যদি বেঙ্গলি ফিল্মের অডিয়েন্স হয়ে থাকেন এবং শাহিন আলমকে নিয়ে যদি ওই টাইমে যদি আপনি জাজ করেন, ওই টাইমে কিন্তু নাইনটিজে তিনি কিন্তু যথেষ্ট সুদর্শন ছিল, তার অ্যাক্টিং ক্যাপাবিলিটিও কিন্তু খারাপ ছিল না, তিনি নাচ জানতেন বলো, ফাইট জানতেন বলো, তারপরেও কেন জানি অডিয়েন্স তাকে পছন্দ করেনি, তিনি কখনো অডিয়েন্সদের কাছে ওইভাবে পৌঁছাতে পারেনি, এটা ইউনিভার্সাল ট্রুথ। কিন্তু এখনকার ডিজিটাল অনেক নায়কদের থেকে তিনি ভালো অ্যাক্টিং করে, আমি নির্দ্বিধায় বলছি, কিন্তু থাকে না লাক বলে একটা ব্যাপার, কিন্তু সবসময় কিন্তু কাজ করে, যেটা শাহিন আলমের ক্ষেত্রে এমন হয়েছে, কারণ অন্তত তিনি যেখানে দাঁড়িয়ে আছে ওইখানের থেকে কিন্তু তিনি আরও অনেক বেটার কিছু কিন্তু তিনি ডিজার্ভ করতেন। এবং এটাই কিন্তু ইলিয়াস কাঞ্চন ছায়াছন্দ পত্রিকাতে কিন্তু মিড নাইনটিজে তিনি বলেছিলেন। তো স্পেশালি এটা নিয়েছিল আমার ভিডিওটি, যে শাহিন আলমকে নিয়ে মিড নাইনটিজে ছায়াছন্দ পত্রিকাতে ইলিয়াস কাঞ্চন কী বলেছিলেন। তো ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষা করিলাম আপনাদের মূল্যবান কমেন্টের।